সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। আবারও বড়সড় সাফল্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার। ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে এবার মোবাইল ফিরে পেল 150 জনেরও বেশি গ্রাহক। এদিন দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর সম্প্রীতি কনফারেন্স হলে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি অভিজিৎ ব্যানার্জি ও অ্যাডিশনাল এসপি সন্দীপ সেনের উপস্থিতিতে প্রায় 150 জনেরও বেশি গ্রাহকের হাতে তুলে দেওয়া হলো তাদের হারিয়ে যাওয়া মোবাইলগুলি। আর এই প্রোগ্রামটির নাম দেওয়া হয়েছে প্রাপ্তি। এদিন ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রত্যেকটি থানার এসডিপিও থেকে শুরু করে আধিকারিকেরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি গ্রাহকেরা। এ বিষয়ে অভিজিৎ ব্যানার্জি পুলিশ সুপার বারুইপুর পুলিশ জেলার কি বলেছেন শোনাবো সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। মোবাইলগুলো রিকভারির জন্য আমরা বেশ কিছুদিন ধরে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট একটা স্পেশাল প্রজেক্ট চালিয়ে আসছি প্রাপ্তি নামে। এর পোশাকি নাম প্রাপ্তি। আমরা এগুলোকে ট্র্যাক করি এবং রেগুলার বেসিসে এগুলোকে আমরা রিকভারি করি এবং লিগাল প্রসেসটাকে ফলো করে আমরা এগুলো যারা এর প্রকৃত ওনার তাদের কাছে হ্যান্ড ওভার করি। তো এবারে আমরা এই স্পেশাল যে ড্রাইভটা চালিয়েছিলাম তাতে 160 মোবাইল আমরা অলরেডি রিকভারি করেছি। তার মধ্যে 135 এখানে ডিসপ্লেড আছে। 25 মোবাইল অলরেডি আমরা যারা রিয়েল ওনার তাদের কাছে প্রকৃত প্রমাণ নিয়ে তাদেরকে আমরা হ্যান্ড ওভার করেছি। এই প্রাপ্তি প্রজেক্টটাতে আমরা দেখেছি যে এটা করতে গিয়ে মানুষ ইনস্ট্যান্ট একটা রিলিফ পায়। এর ফলে পুলিশ পাবলিক রিলেশনশিপও অনেক। মোবাইল ফিরে পেলে দেড় বছর পর। কোথা থেকে হারিয়েছিল? পরিবারে থাকে। কোথা থেকে আসছিল? কইলাম। বাড়ি কোথায়? মোড়াডাম গুন্ডু। আজকে মোবাইলটা পেয়ে কতটা খুশি? অনেকটাই খুশি। কি বলবে পুলিশকে? এর জন্য ডায়মন্ড হারবার জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার নাম? শোভন মণ্ডল। কোথায় বাড়ি? মোড়াডাম গুন্ডু। তুমি কি আশা করেছিলে যে মোবাইল ফোন ফেরত পাবে? এমন কি চিন্তাভাবনা ছিল মনে? চিন্তাভাবনা ছিল যে ডায়েরি করেছি যে পেতে পারি। আগের দিন ফোন করলো। কতদিন আগে মোবাইল চুরি হয়েছিল? দেড় বছর আগে। কোথা থেকে চুরি যায়? কিসে করে আসছিল? বাসে। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার, নামখানা নারায়ণপুর, শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে। এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন। আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউক্যান পুলিশ। ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউক্যান পুলিশ, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন। মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শোরুম, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেইন্ট, বার্থ সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার। এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। চিকন মিউজিক অ্যান্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর, যোগাযোগ 9679792228 এবং 9932523081।